Sì. Ai sali por capor. Così. E a tu sulke nike, poshak ne a tu sulke nike. Oi bishwarote andolon korber kache. Shabak satre andolon korte kache. Poshaker shadhinota chai. E aro koto shadhinota chao. Half pen pore ghurteso, jeans er pen pore ghurteso. Majhe majhe Dhaka shohore gele mone hoy ami London e ashi. Allah re kon duniyay pathailay amare bartomaner nari purush somana somana map lamba chul katiyay abar matai lagai cap Allah re kon duniyay pathailay amare জিনসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই পুলা না মাইয়া ওইটা সেনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে কানে পড়ছে দুল কপালে পড়ছে কালো টিন কাছে যা বললাম ভাই তুমি কি বিল কিস কয় না আমি আবুল পুরুষ হইয়া নারীর বেশ ধারণ করছি কথা বলেন না কেন বুখারী শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে কথা বলে ঠিক কি না আর তুমি বেলাউজ ছাড়া শাড়ি পরে পোশাকের স্বাধীনতার আন্দোলন করো দাদি নানি পরেছিল আমরাও পরব তারা 12 হাত শাড়ি দিয়ে পুরো শরীর ঢেকে ঘরের ভিতরে ছিল তোর মতো বিশ্বরত মাখাইনি এ কথা বল না কা ওই বিশ্বরোটে আন্দোলন করবে গেছে শাহবাগ চত্বরে আন্দোলন করতে গেছে পোশাকের স্বাধীনতা চাই আরো কত স্বাধীনতা চাও হাফ প্যান্ট পরে ঘুরতেছো জিন্স এর প্যান্ট পরে ঘুরতেছো মাঝে মাঝে ঢাকা শহরে গেলে মনে হয় আমি লন্ডনে আছি মা বোনদের পর্দা দেখে কথা বল না কা আপনারা আর কত স্বাধীনতা যেটুকু পরে আছো ওটুকু রাখতে চাচ্ছ না ভিসা পাসপোর্ট করে যেই দেশে উলঙ্গ মানুষ থাকে ওই দেশে যাও লজ্জা থাকা উচিত নারী মানুষ কোনদিন পোশাকের স্বাধীনতার আন্দোলন করতে পারে পোশাকের আবার কিসের স্বাধীনতা যার যেটা মন চাচ্ছে সেটাই করতেছে কেউ কি বাধা দিছে এক কথা কন্যা কেন বোরকা ছাড়া যে মা বোনের রাস্তাঘাটে করে আমরা কি মুসল্লি নামাজি যারা আছি বাধা দিছি আমরা খালি উপদেশই দিচ্ছি মা বোরকা পরো পর্দা করো এখনো মা মা বলতেছে আমরা কি ধমক দিছি এই শালি বোরকা পর কসি পোশাক একটা মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলে আর তোমার পোশাক ছাড়া উই একেবারে করছে আমার দাদি নানি শাড়ি পরেছিল বেলাউজ ছাড়া উই একেবারে এমন শাড়ি এমন কায়দায় পরেছে পুরো পিঠটা ফাঁকা রেখেছে মানে কাতার বিশ্বকাপ আর পিঠের উপর তোদের মতো নারীর লজ্জা শরম নাই আর তোমরা যে কি ওটা জাতির মানুষ বোঝে কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না জান যে নারীর ভিতরে সামান্য লজ্জা শরম আছে ওই নারী কোনদিন বোরকা ছাড়া রাস্তার বাহিরে যাবে না আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা খবরদার খবরদার নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো ওই জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না যদি যাওয়া লাগে বোরকা পরে যাবে পর্দা করে যাবে একটা নারী যদি ঢিলা দ্বারা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়া রাস্তাতে হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে আর তোদের মতো উলঙ্গ পোশাক পরে যারা যায় একবার তাকায় আর তাকায় না তাকাবে কারা কাজাখোর মদখোর চরিত্রহীন লম্পট যারা কোন ভালো মানুষ তোদের মতো মহিলার দিকে তাকাবে না আমাদের মতো পুরুষ তাকাবে কিয়ামত হয়ে যাবে তা তোর চেহারা দেখবো প্রয়োজন চোখ অন্ধ মানে দেবো তা তোর মতো মহিলার দিকে তাকাবো না কথা কা আমরা তাকাবো তাদের দিকে যারা প্যাকেটিং হয়ে থাকে কথা কন না জানি প্যাকেটের ভিতরে মানুষটা কত সুন্দর না কারণ নারী পর্দার ভিতরে সুন্দর কথা বলেন না কেন এই জন্য মা বোনেরা পর্দা করলে তার সম্মান মর্যাদা বাড়ে আর সেলা কলার মতো ঘুরবেন মার্কেটে দাম পাবেন না আল্লাহ বোঝার তৌফিক দান করুক সরে কোন আমি রাগ করতেছেন মনে হয়
হ্যাঁ, একটা মেয়ে যদি ছোটবেলা থেকে বোরকা পরে এলাকায় বড় হয়ে যায়, এলাকার মানুষ মোটরসাইকেলতে লাইন দিবে এলাকায় যে তোমার মেয়ের আমি বিয়ে করব, না জানি এই প্যাকেটের ভিতরে মানুষটা কত সুন্দর। এই জন্য পর্দাতেই নারীকে সুন্দর বানায়, আর নারী শুধুমাত্র সাজসজ্জা করবে দুনিয়ার একটা পুরুষের জন্য, ওই পুরুষটার নাম হলো স্বামী। যত খুশি সাইজা খুঁজা স্বামী রে খুশি করো, কথা কয় না গা? আল্লাহ আমার মা বোনদের হেদায় দান করুক, জোরে বলে না আমিন। এই জন্য পর্দা হলো নারীর মর্যাদার বিষয়, গৌরবের বিষয়। মনে রাখবেন, যে জিনিস যত দামি তার প্যাকেটে তত দামি। পর্দা হলো নারীর সিকিউরিটি, পর্দা হলো নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদাকে বৃদ্ধি করবে, আর পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। এই জন্যই তো এখন আব্দুল কাদের জিলানির জন্ম হবে না, বাইজিদ বোস্তামির জন্ম হবে না, বড় বড় আল্লাহওয়ালারা দুনিয়াতে আসবে না, কারণ এদের ফ্যাক্টরিতে সমস্যা। কথা বল না কে? আল্লাহ হেদায়েত দেন, কত মন খারাপ করতেছেন নাকি? পিট প্যাট বাই করে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, তে আল্লাহর ওলি জন্ম নেবে, এই জিনিসটাই বললাম। আবার আপনারা উল্টা পাল্টা বুঝছেন না, ওয়াজ কি বোঝেন? লাম খালি মিম খালি নুনের ওপর এক নক্তা, পেট খালি পিট খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা, ওই রং ঢং করে সাজা বেড়ালে কোনোদিন আল্লাহওয়ালা ওই পেট থেকে আসবে? আসবে কে? নাস্তিক বেঈমান, আসবে হারামি সন্ত্রাস কেডার মাস্তান, কথা কন নাকি? মা যেমন সন্তান আসবেও তেমন। কথায় আছে যে এদিক খেল করে, খেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো, কথা বলে ঠিক কিনা? যাই হোক, সময় তো পাবো না, এই জন্য হালকা একটু দিয়ে গেলাম। চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, বিরক্ত হইতেছে আমার ভাইরা? তাহলে সলাৎ আদায় করতে হবে মনোযোগ দিয়া। কতটা মনোযোগ? সাহাবা ইকরামদের মতো মনোযোগ মনে থাকবে, বিশ্বনবীর মতো মনোযোগ, বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়া আল্লাহর ভয়ে সলাৎ আদায় কর, মনে থাকবে তো ইনশাল্লাহ। এই যে নামাজ পড়তে পড়তে কিছুক্ষণ মানুষ এদিক ওদিক তাকায়, কেউ ফ্যানের দিকে তাকায়, ও চাচা আপনি নামাজের নিয়ত ছেড়ে দেন তো, আগে ফ্যান গোনেন। মসজিদে কয়টা ফ্যান আছে গোনেন? কারণ মরার পরে ফেরেশতারা মনে এটাও প্রশ্ন করবে, তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? তুমি নামাজ পড়তে করতে ফ্যানের দিকে তাকাও, ও চাচা এদিক ওদিক তাকাও, এই দেওয়াল ওই দেওয়ালের দিকে দেখো, এগুলো করা যাবে? এক মুরুব্বি এত তারা উড়ে করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিস লেখা, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচাকে লঙ্গি ঠিক কর, কয় না আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না, দুই রাকাত দুই মিনিটে পরে, চার রাকাত চার মিনিট, এই 4G 5G গতির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে হবে স্থির স্থির ভাবে, বিনয়ের সহিত নম্রতার সহিত, কথা বলেন না কেন? খালি উতাল পাতাল সিজদা মারতেছে, ই ই বাপ রে বাপ, ওই মানে দুই রাকাতের চার সিজদা একবারে মারলে ভালো হয়, এরকম নামাজ হবে? দুনিয়ার সবচেয়ে বড় চোরের নাম কি? নামাজ। সত্য নামাজের ভিতরে চুরি করা মানে কি? রুকু সিজদা ঠিকভাবে করে না, মাথা সোজা করে না রে ভাই, আছে না? নাই এই যে রুকু থেকে দাঁড়ায় যে মাথাটা একটু সোজা করবে, সোজা পর্যন্ত করে না, সিজদা দিয়ে যে মাথাটা ভালোভাবে তুলবে না, এরকম করে তুলে এরকম করে, মনে হয় কাকে ঠোকর মারতেছে, কথা কর না কে? এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে, নামাজ পড়তে হবে সাহাবা ইকরামদের মতো। এমন নবীর সাহাবী ছিল দুই রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছে, সুবহানাল্লাহ। কোন এই জন্য বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাবে আল্লাহর ভয়ে সলাত আদায় করতে হবে, মনে থাকবে তো ইনশাল্লাহ। মনে মনে সলাত আদায় করব, মসজিদের ভিতরে দাঁড়াইয়া মনে মনে এটা খেয়াল করব, আমি সলাত আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমি সলাৎ আদায় করব আর মনে মনে ভাববো এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত আল্লাহর দুনিয়াতে বেঁচে নাও থাকতে পারি, প্রত্যেকটা ওয়াক্তে যদি মনে করতাম এটাই জীবনের শেষ নামাজ, তাহলে আমাদের নামাজগুলো সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? আর এই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল।